আসসালামু আলাইকুম দু হাজার একুশ সালের যারা এইচএসি পরীক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে তোমাদের জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে এখন আমরা সেই সপ্তম সপ্তাহের পৌরনীতি ও সুশাসন পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে কথা বলবো এটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন পত্রের অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পঞ্চম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা অধিকতর গণতান্ত্রিক যৌক্তিকতা নিরূপণ তারপরে এখানে যে নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে দেখো গণতন্ত্র ও গণতন্ত্রের বৈশিষ্ট্য গণতন্ত্র ও গণতন্ত্রের বৈশিষ্ট্য তুমি যদি স্পষ্টভাবে বা সুস্পষ্টভাবে লিখতে পারো তাহলে তোমাকে এখানে চার নম্বর দেওয়া হবে তারপরে হচ্ছে খতে বলা হয়েছে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য সংসদীয় সরকার ও এর বৈশিষ্ট্য স্পষ্টভাবে লিখতে পারলে চার নম্বর পাবা তারপরে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ও এর বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে এখানে যেভাবে বলা হয়েছে এগুলা যদি লিখতে পারো তাহলে চার নম্বর পাবা তারপরে হচ্ছে ঘতে বলা হয়েছে সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য তাহলে যথাযথভাবে যদি পার্থক্য লিখতে পারো তাহলে তুমি চার নম্বর পাবা আর বাকি চার নম্বর হচ্ছে তোমাদের সৃজনশীল ও ধারাবাহিক উপস্থাপনা হ্যাঁ তোমরা যদি সৃজনশীল এবং ধারাবাহিক উপস্থাপন করতে পারো তাহলে তোমাকে চার নম্বর দেওয়া হবে তাহলে এখানে কিন্তু সৃজনশীলতার খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদের দেখাতে হবে তো আমরা এখানে যেই অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এটা হচ্ছে তোমাদের জাস্ট হেল্প করার জন্য নমুনা হিসাবে তোমরা এখান থেকে ধারণা নিবা এবং তুমি তোমার মতো করে আরও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখবা তাহলে তুমি বিশ নাম্বারে বিশ নম্বর পাবা তাহলে আমরা এখন মূল অ্যাসাইনমেন্টে যাব মূল অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা পাশে থাকা আইকনটাকে অন করে দিবা যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলা বা পরবর্তী বিষয়গুলা তোমরা পেয়ে যাও নোটিফিকেশন আকারে আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের পুরোনীতি সুশাসন পত্রের অর্থাৎ যেটার বিষয় দুশো উনসত্তর সেই অ্যাসাইনমেন্টের অর্থাৎ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা সমাধান তাহলে চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই প্রথমে হচ্ছে গণতন্ত্র ও গণতন্ত্রের বৈশিষ্ট্য গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন অতীত ও মধ্যযুগে গণতন্ত্র মূলত এই অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু আধুনিক যুগে গণতন্ত্র বলতে আমরা কেবল এক ধরনের সরকারকেই বুঝি না সাথে সাথে এক ধরনের সমাজ ব্যবস্থাকেও বুঝি এ ধরনের সমাজ ব্যবস্থা যেখানে বিরাজমান নেই সেখানে শাসনপ্রথা গণতন্ত্র নামে পরিচিত হলেও তা সম্পূর্ণরূপে গণতান্ত্রিক নয় তবে রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্র বলতে আমরা এক প্রকার শাসন ব্যবস্থাকেই বুঝি প্রায় আড়াই হাজার বছর পূর্বে গ্রিক ঐতিহাসিক হেরেটুডাস গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করে বলেছেন গণতন্ত্র এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত থাকে না বরং সমাজের সদস্যগণের উপর ন্যস্ত থাকে ব্যাপকভাবে এর প্রতিদ্বন্দ্বী আমরা শুনতে পাই আধুনিক কালের শ্রেষ্ঠ চিন্তাবিদ লর্ড ব্রাইসের গণতন্ত্র সম্পর্কে লর্ড ব্রাইস বলেন যে শাসন প্রথায় জনসমষ্টির তিন চতুর্থাংশ নাগরিকের অধিকাংশের মতে শাসন কার্য পরিচালিত হয় তাই গণতন্ত্র এক্ষেত্রে এটাও উল্লেখযোগ্য যে নাগরিকদের ভোটের শক্তি যেন তাদের শারীরিক বলের সমান হয় গণতন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে কোনো শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক কিনা তা এসব বৈশিষ্ট্যের মানদণ্ডে বিচার করে সহজেই আমরা অনুধাবন করতে পারি প্রথমত লক্ষ্য রাখতে লক্ষ্য করতে হবে উক্ত শাসন ব্যবস্থায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে কিনা দ্বিতীয়ত নিয়মতান্ত্রিক উপায়ে সরকারকে পরিবর্তন করা যায় কিনা তৃতীয়ত উক্ত ব্যবস্থায় দল গঠন মত প্রকাশ ও সমালোচনার অধিকার স্বীকৃত হয়েছে কিনা চতুর্থত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের স্বার্থ রক্ষার সুবন্দোবস্ত রয়েছে কিনা পঞ্চমত উক্ত ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অধিকারসমূহ আইনগতভাবে সংরক্ষণ ব্যবস্থা আছে কিনা এবং শেষত জনসাধারণ এই আশ্বাস পেয়েছে কিনা যে সুষ্ঠু বিচার ছাড়া তাদের অহেতুক বন্দিদশা ভোগ করতে হবে না অথবা অন্য কোনো শাস্তি ভোগ করতে হবে না উল্লিখিত ব্যবস্থাসমূহের ব্যবস্থা উপস্থিতি যে কোনো ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে সমর্থ বিশিষ্ট অর্থনীতিবিদ সোলটু বলেন গণতন্ত্রের মধ্যে চার সত্য অনুধাবনযোগ্য প্রথমত গণতন্ত্রে প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশের জন্মগত অধিকার স্বীকার করা হয় দ্বিতীয়ত গণতন্ত্রের রাষ্ট্রকে কোনো অব্রার সত্যের প্রতীক বলে গ্রহণ করা হয় না তৃতীয়ত রাজনৈতিক অধিকারের ক্ষেত্রেও আইনের চোখে সবাই সমান চতুর্থত গণতন্ত্রে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে সকলের মতামতের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারে চারটি এ উপাদানের সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তা গণতান্ত্রিক সুতরাং গণতন্ত্রে মৌলিক কথা হচ্ছে শাসন সংক্রান্ত ব্যাপারে শাসিতের সম্মতি লাভ তারপরে হচ্ছে সংসদীয় সরকার এর বৈশিষ্ট্য তোমরা ক খ দিয়ে না লিখলেও হবে সংসদীয় সরকারের এর বৈশিষ্ট্য আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক সরকারগুলোকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয় সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন ক্ষমতা ন্যস্ত থাকে মন্ত্রিপরিষদের উপর মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট দায়ী থাকেন মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মূল কথা হলো এই যে শাসন বিভাগ এর কার্যাবলীর জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকবে দায়িত্বশীল শাসন ব্যবস্থা সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রী সদস্যগণ ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে সব কাজকর্মের জন্য আইনসভার কাছে দায়ী থাকেন মন্ত্রীগণ তাদের কার্যকলাপের ব্যাপারে আইনসভায় বিভিন্ন প্রশ্নের জবাবদেহি করতে বাধ্য থাকেন আইনসভার আস্থা হারানো মন্ত্রীদের পতন ঘটে আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে তারপরে হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান সংসদীয় সরকারের একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপ্রধান কিছুই করতে পারেন না তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এই ধরনের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি মন্ত্রী পরিষদের প্রধান তার নেতৃত্বে মন্ত্রিসভা দেশ শাসনের দায়িত্ব পালন করে তারপর হচ্ছে বিরোধী দলের অস্তিত্ব আইনসভায় বিরোধী দলের অস্তিত্ব থাকে আইভর জেনিংস এর মতে সংসদীয় সরকারের ক্ষেত্রে বিরোধী দলের অস্তিত্ব অপরিহার্য তারা সরকারের সমালোচনার মাধ্যমে স্বেচ্ছাচারিতা রোধ করতে পারে নমনীয় নমনীয় সংবিধান সংসদীয় সরকার সাধারণত প্রকৃতির হয় জনপ্রতিনিধিদের শাসন বলে সংবিধান সহজে পরিবর্তন করা যায় দলীয় শাসন সংসদীয় সরকার হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে আইনসভার প্রাধান্য এই সরকারের আইনসভার প্রাধান্য স্বীকার করা হয় এটি যেকোনো ধরনের আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধন করতে পারে মন্ত্রিসভার সদস্যরা আইনের বিল ও বাজেট প্রস্তাব করে তারপর হচ্ছে গ যে রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসিত সরকারের চূড়ান্ত ক্ষমতা শাসন চূড়ান্ত শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রাষ্ট্রপতি তার কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না এ ধরনের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি প্রকৃত শাসক তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিপরিষদ থাকে এই মন্ত্রিপরিষদের দায়দায়িত্ব দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্রপতির নিকট শাসনতন্ত্র কর্তৃক রাষ্ট্রপতির ক্ষমতা ও মর্যাদা সংরক্ষিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃষ্ট উদাহরণ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্য ব্যবস্থা থেকে পৃথক করেছে যেমন এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান রাষ্ট্রপতি প্রকৃত শাসক এবং আইনগত দিক থেকে তিনি প্রকৃত ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন এবং আইনসভার নিকট দায়িত্বশীল নন তবে আইনসভার গৃহীত বিলে বেটুদানের ক্ষমতা প্রয়োগ করতে পারেন সাধারণত রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তিনি জনগণের কাছেই থাকেন ব্যবস্থার মূলত এ রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন কেবলমাত্র শাসনতন্ত্রের লঙ্ঘন গুরুতর অসাদাচরণের দায়ে কিংবা শারীরিক বা মানসিক অসামর্থের কারণে রাষ্ট্রপতিকে অবিসংসিত করা যায় বা ইম্পিচমেন্ট করা যায় রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতার মূলত স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত আইন বিভাগ ও শাসন বিভাগ তাদের পৃথক পৃথক অস্তিত্ব বজায় রাখে ব্যবস্থায় সংবিধান এ সাধারণত লিখিত ও পরিবর্তনীয় হয়ে থাকে এই শাসন ব্যবস্থায় মন্ত্রী রাষ্ট্রপতির বিশ্বস্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে থাকে তারা আইনসভার কাছে দায়ী নন মন্ত্রীরা তাদের কাজ কর্মের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য প্রথমত সংসদীয় সরকারের রাষ্ট্রপ্রধান থাকেন নিয়মতান্ত্রিক যেমন রাজা বা রানী এই শাসন ব্যবস্থার তিনি নামমাত্র রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান প্রকৃত ক্ষমতার অধিকারী তাকে ঘিরেই শাসনকার্য কার্য আবর্তিত হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি রাষ্ট্রের প্রধান এবং সরকারেরও প্রধান দ্বিতীয়ত সংসদীয় সরকারে মন্ত্রিপরিষদ পরিষদ আইনসভার সদস্য এবং তারা তাদের কার্যাবলীর জন্য আইনসভার কাছে দায়ী থাকেন কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন এবং তিনি কারো কাছে দায়ী থাকেন না সংবিধান বা শাসনতন্ত্র তার ক্ষমতার উৎস তৃতীয়ত রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান নির্দিষ্ট মেয়াদের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হন মেয়াদ শেষ হওয়ার পূর্বে তাকে সহজে অপসারণ বা পদচ্যুত করা যায় না তাকে অপসারণ করতে বিচার বিভাগীয় পদ্ধতি অনুসরণ করতে হয় যা জটিল এবং সময় সাপেক্ষ সংসদীয় সরকারে আইনসভার অনাস্থা প্রস্তাব পাশ করে মন্ত্রিসভাকে অপসারণ করা যায় আর রাষ্ট্রপতি নির্দিষ্ট মেয়াদের আগেও আইনসভা ভেঙে দিতে পারেন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা যা সম্ভব নয় চতুর্থত সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং অন্যান্য মন্ত্রীরাও আইনসভার সদস্য এখানে আইনসভা ও নির্বাহী বিভাগ মিলে মিশে কাজ করে উভয় বিভাগের সদস্য হওয়াতে এবং তার নিযুক্ত মন্ত্রীসভা নির্বাহী বিভাগের প্রধান সদস্যবর্গ আইনসভার সদস্য নন এজন্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীন এবং কিন্তু মন্ত্রী আইনসভার নিকট দায়িত্বশীল নন পঞ্চমত সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য হওয়ায় বিভিন্ন বিল উত্থাপন করতে পারেন বাজেট পেশ করতে পারেন অন্যান্য কাজে অংশগ্রহণ করতে পারেন কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রীরা রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নিযুক্ত হন এবং পদচ্যুত হন তারা রাষ্ট্রপতির অধীনস্থ ও আজ্ঞাবাহী কর্মচারী মাত্র রাষ্ট্রপতি সন্তুষ্টির উপর তাদের পথ বহাল থাকে এ ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট আশা করি বুঝতে পারছো যাদের পিডিএফ লাগবে তারা কমেন্ট করবা